চাষের কী ক্ষতি হবে মূলত চাষের যে ক্ষতিগুলো হয় আমাদের যে ফুলকপি যেটা করা হয় ফুলকপির বুটটা পচে যায় নষ্ট হয়ে যায় ছোটো ছোটো ফুলকপি থাকে আর পেপচিকাম গাছে যেটা হয় ওদের আপনার গাছ ভারী থাকে ওটা পড়ে যায় ফল ঝরে যায় পচানি লাগে তাতে করে বেশি করে স্প্রে করতে হয় খরচাটা বেশি পড়ে যায় সে মানে লোকসানটা বেশি হয় গাছটা পড়ে যায় ফলও ঝরে যায় কচি কচি ফল থাকে গাছে অনেক মাঠে তো সারা বছর নানাবিধ সবজি চাষ হয় মূলত কোন কোন সবজিতে ক্ষতি হবে বেশি মানে এই সিজনে এই মুহূর্তে যেগুলো ফুলকপি পছানি লাগে ছোটো ছোটো বাঁধাকপিতেও আপনার হয় পছানি লাগে তারপরে আছে পেপসিকাম আছে এছাড়াও মূলত শাক সবজি পালন শাক এগুলো পছানি লাগে বৃষ্টিতে পুরোপুরি নষ্ট হয়ে যায় এগুলো ওই ফুলকপি পচানি লাগছে ফুলকপি পড়ে যাচ্ছে বুট পচে যাচ্ছে ক্ষতি হচ্ছে কোন কোন সবজির ক্ষতি হবে ও ফুলকপি বাঁধাকপি সব রকম পেপসিকাম হ্যাঁ